বনগাঁর কয়েকজন জনপ্রতিনিধির জাতিগত শংসাপত্র জাল অভিযোগে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা। বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন জনপ্রতিনিধি রাজনীতিবিদ অসৎ উপায় অবলম্বন করে জাল জাতিগত শংসাপত্র ব্যবহার করে সুযোগ সুবিধা নিচ্ছেন, এমন অভিযোগ তুলে বনগাঁ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ জুড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তথ্য অধিকার আইন অর্থাৎ আরটিআই করে বিভিন্ন স্কুল থেকে এই তথ্য তারা হাতে পেয়েছেন। এদিন সংগঠনের পক্ষ থেকে বনগাঁ 1 নম্বর রেলগেট এলাকায় প্রথম জমায়েত হন তারা। সেখান থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে আসেন। সংগঠনের পক্ষে সংগঠনের যুগ্ম সম্পাদক মনোজ টিকাদার বলেন, সংরক্ষণ তুলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, তার বিরোধিতা ও বনগাঁতে বেআইনি পথে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র একদল মানুষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবহার করছেন, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আজকে আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো একটা ইডব্লিউএস আইন হয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, যাদের বছরে 8 লক্ষ টাকা ইনকাম, 15 বিঘা সম্পত্তি, কলকাতায় হলে 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট এবং অন্যত্র আরও বেশি, এইরকম একটা আইনের মধ্য দিয়ে 10% সংরক্ষণ কেন্দ্রীয় সরকার দিয়েছে। আগামী দিনে এই সংরক্ষণ তুলে দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে এই ইডব্লিউএস আইন। আমরা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদে নেমেছি, আর সেই সঙ্গে সঙ্গে বনগাঁতে আমরা দেখেছি তপশিলি জাতি এবং উপজাতির শংসাপত্র বেআইনি পথে অসাধু উপায়ে একদল মানুষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা চাকরিত সুযোগ আগে নিয়েছেই, এখন দেখছি রাজনৈতিক ক্ষেত্রেও তারা সেই সুযোগ গ্রহণ করছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। যারা আমরা SC ST তাদের বাৎসরিক ইনকাম যদি 2.5 লক্ষ টাকা হয় তাতেও আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা কোন আইনে বলে আমি জানি না, তাই সেই সমস্ত সমস্ত অসাধু কাজকর্মের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। যতদিন না পর্যন্ত এর সঠিক ব্যবস্থা নেওয়া হবে, আমি মহকুমা শাসককে কাছে হাত জোড় করে প্রার্থনা করব যাতে এই অসাধু কাজ বন্ধ এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, আমরা জানতে পেরেছি 5 জন মানুষ যারা সারা জীবন জেনারেল কাস্ট বলে এসেছেন, তারা SC সার্টিফিকেট বের করে বিভিন্নভাবে রাজনৈতিক সুযোগ সুবিধা ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। পাশাপাশি মহকুমা শাসকের কাছে আমরা আবেদন করেছি এই সার্টিফিকেটগুলি অবিলম্বে বাতিল করার। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা আজকে SDO সাহেবের কাছে নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করে 5 জন মানুষ যারা সারা জীবন জেনারেল কাস্ট বলে এসছে, তারা SC সার্টিফিকেট বের করে বিভিন্নভাবে রাজনৈতিক সুবিধা সুযোগ সুবিধা যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা নির্দিষ্ট তথ্য আমরা সংগ্রহ করেছি, 5 জন ব্যক্তি 5 জনেরই স্কুল থেকে RTI-এর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করে পেয়েছি যে তারা যখন স্কুলে ভর্তি হয় ক্লাস 4 সার্টিফিকেট এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময় তারা পরিষ্কারভাবে লিখেছে তারা জেনারেল কাস্ট এবং তারা কোনোদিন তারা তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের কোনো স্টাইপেন্ড তারা পায়নি। আজকে হঠাৎ করে দেখছি তারা জেনারেল সিটে না দাঁড়িয়ে তারা কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে কাস্ট সিটে তারা এসে ভোটে লড়ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা SDO ম্যাডামের কাছে বলতে এসেছি যে আমরা যে তথ্যগুলো আপনার কাছে সাবমিট করছি এর পরিপ্রেক্ষিতে আপনি তদন্ত করে আইন মেনে আপনি এই কাস্ট সার্টিফিকেটগুলো রিভোক করার ব্যবস্থা করুন, তা নাহলে আমাদেরকে জানিয়ে দিন যে হ্যাঁ এদের এই কাস্ট সার্টিফিকেট যেগুলো SD অফিস থেকে পেয়েছে এগুলো সঠিক, এটার জন্য আমরা এসেছি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, যাদের নাম উঠে আসছে তারা সকলেই শাসক দলের, এটা যদি লোক দেখানো না হয় তাহলে ধন্যবাদ জানাবো, আর যদি লোক দেখানো হয় তাহলে ধিক্কার জানাই। ওনারা আন্দোলন করেছেন এটা ভালো, কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন করে তারা সবাই TMC করে, সকলেই TMC করে, ওনারা যতই দায়ভার ঝেড়ে ফেলুক আর যাই করুক TMC করে। যাদের যাদের নাম ওনারা বলেছে আমি শুনেছি, যাদের যাদের নাম বলেছে সকলেই TMC, তো এটা সঠিকভাবে লোক দেখানো যদি না করেন, সঠিকভাবে যদি করেন তাহলে ধন্যবাদ জানাবো, আর লোক দেখানো করলে এটারে IOR যদি করে তাহলে সে ধিক্কার জানানোর যাতে ধিক্কার জানাও। তাহলে আন্দোলন করে কি, এটা সরকারিভাবে এটা তো ক্রিমিনালি অফেন্স, এটা ক্রিমিনালি অফেন্স, RTI করে ওনারা পেয়েছেন, ক্রিমিনালি অফেন্স,
তাহলে ওনারা সরকারিভাবে এদের জেলে ভরছে না কেন? এদের কেন জেলে ভরছে না আর কেন এদের পদ খারিজ করছে না? বলছি তো এই কাজটা করে দেখান, এই কাজটা যদি করে দেখাতে পারেন ফাও নাটক করে কোনো লাভ নেই। ডেপুটেশন আপনি কারে দিচ্ছেন? নিজেদের বিরুদ্ধে নিজেরা ডেপুটেশন দিচ্ছেন, কারণ পুলিশ প্রশাসন এসডিও বিডিও ডিএম এডিএম সব আপনাদের, টোটাল সরকারই আপনাদের, আর আপনারা গিয়ে ডেপুটেশন দিয়ে ডেপুটেশন না দিয়ে জেলে ভরছেন না কেন? আপনারা যখন জানেন আরটিআই করে তুলেছেন, জেলে ভরুন, নাটক করে লাভ নেই, জেলে ভরুন যখন জানেন, এবং সবাই জানে এটা, যেগুলো ভুয়ো সকলেই জানে। গোটা বিষয়টিতে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা অবশ্য ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি, তবে সকলেই অভিযোগ অস্বীকার করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।